हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑफ ऑल थैंक यू फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी टू इंट्रोड्यूस माई सेल्फ। आई होप ऑल माई प्यारी बच्चों शुड बी ओके। टुडे वी विल डिस्कस द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक अबाउट द एक्सपांशन ऑफ गैस एंड दिस इज द लेक्चर नंबर 36। जाय होक आज के हमारे এই 36তম লেকচারে গ্যাসের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা গতদিন বয়েলের সূত্রের জাস্ট বক্তব্যটুকু এবং ব্যাখ্যাটুকু আমরা জানার চেষ্টা করছিলাম। আজকে তার কিছু গাণিতিক রূপ তার সঙ্গে সঙ্গে তার কিছু গাণিতিক রূপ এবং তার সঙ্গে সঙ্গে একটু চার্লসের সূত্রটা আলোচনা করার চেষ্টা করব। তো চ্যাপ্টার হচ্ছে গিয়ে এক্সপানশন এক্সপানশন অফ গ্যাসেস গ্যাসের প্রসার। আমাদের গত লাস্ট লেকচারে যেটা ছিল যে ধরা যাক কোনো একটি গ্যাসের ভর এবং উষ্ণতার ধ্রুবক থাকলে সেই গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন ভর কমা উষ্ণতা ধ্রুবক থাকে, বা আমরা এটাকে বলতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু কে বাই পি বা পিভি ইজ ইকুয়ালস টু কে। এই পর্যন্ত আমরা গতদিন জানছিলাম যে এটাকে বলা হয় বয়েলের সূত্রের গাণিতিক রূপ। দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অফ বয়েলস ল। এখানে যদি উষ্ণতা ধ্রুবক রাখা হয়, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে গ্যাসের ভর এবং উষ্ণতা যদি ধ্রুবক রাখা হয় তাহলে চাপ এবং আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, এটা নিশ্চিত, কারণ এটা সায়েন্টিস্ট রবার্ট বয়েল বলেই দিয়েছে তার এক্সপেরিমেন্টাল সেটআপে। আচ্ছা, চেঞ্জ তো হবেই। চেঞ্জ হওয়ার পরে যদি একটা নির্দিষ্ট গ্যাস নেওয়া হয়, মানে ভর একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নেওয়া হয় এবং উষ্ণতা যদি আমরা একটা নির্দিষ্ট রাখি, উষ্ণতাকে আমরা পরিবর্তন করব না, পরিবর্তন না করে যদি এটাকে আমরা প্রেশার চেঞ্জ করলাম, আয়তন চেঞ্জ হয়ে গেলো, আবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ হলো, আবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ হলো, আমরা কি আস্তে আস্তে প্রেশার চেঞ্জ করলাম, আস্তে আস্তে আয়তন চেঞ্জ হলো, তাহলে প্রতি স্টেপে প্রত্যেকটা স্টেপে ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা স্টেপে চাপ এবং আয়তনের যে গুণফল, সেই গুণফলের যে একটা মান, সেই মানটা সর্বদাই সমান হবে। অর্থাৎ আমার যে বিষয়টা আমি তোমাকে যদি একটা এক্সাম্পল হিসেবে বলার চেষ্টা করি, তাহলে এক্সাম্পল হিসেবে আমি কি বলবো, ধরে নাও সাপোজ এম ইজ ইকুয়াল টু 32 গ্রাম অর্থাৎ অক্সিজেন গ্যাস, টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার, ঘরের উষ্ণতা ধ্রুবক রাখা হয়, তাহলে চাপ যখন এক্স তখন আয়তন ধরে নাও তোমার চিকে আয়তন ধরে নাও তোমার চিকে ফিফটিন বাই এক্স সাপোজ, তাহলে চাপ এবং আয়তনের গুণফল কত হবে,
যে পিভি ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 15 বাই এক্স সমান হচ্ছে কি 15। আমরা এই কন্ডিশনটাকে রাখবো, যদি চাপ যদি এক্স না হয়ে 3x হয় তাহলে আয়তন হবে তোমার 5 বাই এক্স, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু 3x ইন্টু 5 বাই এক্স আবার 15 হবে। এই ঘটনাটাই থাকবে, চাপটাকে যদি আমরা 5x করি, আয়তনকে আমরা 3 বাই এক্স করি, তবু আমাদের পিভি ইজ ইকুয়ালস টু 15 আসবে। এই ঘটনাটাই থাকবে যদি আমরা চাপকে 15x করি, আয়তনকে জাস্ট 1 বাই এক্স করি, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু আবার 15 পাবো, একটা ধ্রুবক পাবো। এটাই বলা আছে যে উষ্ণতা এবং ভর যদি ধ্রুবক রাখা হয় তাহলে গ্যাসের বিভিন্ন স্টেপে, এই স্টেপটাকে আমরা কি বলবো, পি ওয়ান ভি ওয়ান, এটা পি টু ভি টু, এটা পি থ্রি ভি থ্রি, এটা পি ফোর ভি ফোর, তো প্রত্যেকটা স্টেপে যে তাদের পরিবর্তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে ঠিকই, এটা বাড়ালে এটা কমবে, মানে প্রেশার আমরা 1x থেকে 3x করলাম, 5x করলাম, 15x করলাম, এটা কি 15 বাই এক্স থেকে কমে 5 বাই এক্স হয়ে গেল, 3 বাই এক্স হয়ে গেল, জাস্ট 1 বাই এক্স হয়ে গেল, তাহলে চাপ বাড়ালে আয়তন কমছে, কিন্তু তাদের যে গুণফলটি সেই তাদের গুণফলটি কিন্তু 15 আছে, 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 অর্থাৎ আমরা বলতে পারি এটা এটা নাম কে, 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 তাহলে আমরা বলতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কে, পি টু ভি টু ইজ ইকুয়ালস টু কে, পি থ্রি ভি থ্রি ইজ ইকুয়ালস টু কে, আবার পি ফোর ভি ফোর ইজ ইকুয়ালস টু কে। আচ্ছা তাহলে বড় তো কি লিখতে পারি আলটিমেটলি, আমি কি আলটিমেটলি লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু ভি টু ইজ ইকুয়ালস টু পি থ্রি ভি থ্রি ইজ ইকুয়ালস টু পি ফোর ভি ফোর, শুধু চারটে নয় এরকম যতগুলো সংখ্যা আমরা করতে পারি, আমরা আরও করতে পারি, এরকম কেন আমরা আরও করতে পারি, ধরো না পি ফাইভ ইজ ইকুয়ালস টু 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 ফাইভ এক্স, তাহলে আমরা কি লিখলাম এখানে যে ভি ফাইভ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ওয়ান বাই 15x, তাহলে কি আসলো পি ফাইভ ভি ফাইভ সমান কত হবে 225 এক্স ওয়ান বাই 15x, তাহলে 15 কত হয় 225, 15 কত হয় 5, 15, 75, 7, 15, 7, 22, 225, হ্যাঁ তাহলে তো কত 15 আসবে, কেটে যাবে এক্স এক্স, তাহলে আবার 15 আসবে, তাহলে আমরা কি আরো বাড়াতে পারি, শুধুমাত্র 15x এ শেষ হতে নয় আরো বাড়াতে পারি, চাপটা আরো কমবে, চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু তাদের যে গুণফলটি সেই গুণফলটি কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, অর্থাৎ পি ফাইভ ভি ফাইভ ইজ ইকুয়ালস টু অলসো কে, তাহলে আমরা বলতে পারি ডট ডট পি এন ভি এন ইজ ইকুয়ালস টু কে, এটাই বলা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবং তার বিস্তারিত রূপ, আমরা এই বিষয়টাকে আবার গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো ক্লাস টেনে এত কিছু বলা সম্ভব হয়নি বা ক্লাস টেনে এত কিছু বলা হয় না, কারণ কারণ একটাই কারণ হচ্ছে কি, এত কিছু যদি বলা হয় তাদের ওইটুকু ছোট্ট বইয়ে এত কিছু যদি বলা হয় তাহলে ওরা ছেড়ে দিয়ে পালিয়ে দেবে, কিন্তু তোমাদের এখন যতটুকু সম্ভব ক্লারিফাই করার জন্য করতে হবে, তোমাদের বইয়ে এত কিছু বলার নেই, কিন্তু আমরা এই জন্যই বলছি যাতে তোমাদের এই সূত্রটি হঠাৎ করে এটা কেন আসলো, হাই এটা থেকে এটা কেন আসলো, সবাই কে সমান কেন, সবাই তো আলটিমেটলি কে, কিন্তু এটা কখন, এটা কখন ঘটবে, যখন সবাই নির্দিষ্ট পথ, সবাই নির্দিষ্ট টেম্পারেচার, আবার যদি এটাকে আমরা চেঞ্জ করি, সাপোজ আমরা ভর ধরনের ফিক্সড রাখলাম নির্দিষ্ট ভর, কিন্তু কী করলাম টেম্পারেচারকে আমরা কী করলাম, টেম্পারেচারকে আমরা কী করলাম 400 করলাম, তাহলে 400 করলে নিশ্চয়ই এরা ওই উষ্ণতায়, ওটা একটা নির্দিষ্ট উষ্ণতা, ওই উষ্ণতা দেখা গেলো এই ধ্রুবকটা 15 না হয় 20 আসলো, যেভাবে হোক 20 আসলো, এটাও 20, এটা 20, এটা 20, এটা 20, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে ধ্রুবকটা নির্দিষ্ট, আবার একটা অন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রে ধ্রুবক আর একটা নির্দিষ্ট, আর একটা অন্য উষ্ণতায়, তাহলে এক একটা উষ্ণতার ক্ষেত্রে এক এক রকম স্লোপ আসবে, ঠিক আছে, এক একটা উষ্ণতার ক্ষেত্রে স্লোপ মানে এক এক ধরনের লেখচিত্র হবে, সেটা আমরা দেখবো একটু পরে, এটাকে আমরা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ বলতে পারি, বা এটাকে আমরা একটা বলতে পারি সিনথেটিক্যালি সেটআপ, ঠিক আছে, সিনথেটিক্যালি সেটআপ বলতে পারি, এক্সপেরিমেন্টাল সেটআপ বলতে পারি, তো বয়েলের সূত্র এটাই যে ভর এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে সেই মানে গ্যাসের ক্ষেত্রে যে চাপ এবং আয়তন
তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে এবং সেই পরিবর্তনটা একটা ধ্রুবকের সঙ্গে সমান হবে, কিন্তু সেই ধ্রুবকটা সেই নির্দিষ্ট উষ্ণতায় সেই নির্দিষ্ট ভরের ক্ষেত্রে হারেক পয়েন্টে হারেক চেঞ্জে প্রত্যেকটা স্টেপে পিভির প্রত্যেকটা স্টেপে সমান একটা ধ্রুবক থাকে এবং সেই ধ্রুবকটাকে কি বলা হবে। এটা হচ্ছে তোমাদের গাণিতিক গ্রুপ, এটা হচ্ছে গাণিতিক গ্রুপ এটা। আচ্ছা, এরপর আমরা এটাকে যদি একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, গ্রাফিক্যালি যদি দেখার চেষ্টা করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রস্তাবক মানে লেখচিত্রের সাজে প্রকাশ। ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাপোজ এই যে একটা ধ্রুবক, এটা তো ধ্রুবক, কোনো একটা নির্দিষ্ট ধ্রুবক, আমরা সাপোজ বললাম এই ধ্রুবকটা আমরা একটু আগে যেটা বললাম সেটাকে বললাম 15, ঠিক আছে 15। তাহলে আমরা যদি বলি যে ধরা যাক সেই যে বয়েলস যে সূত্রটি, সেই সূত্রটি হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু 15, আমরা আমরা জাস্ট মানে কে না বলে 15 একটা ধ্রুবক বলছি। তাহলে এই ধ্রুবকের ক্ষেত্রে যদি আমরা পিভির গ্রাফ লেখার সূত্র অঙ্গ করি, কি সেটা যে পি ভার্সেস ভি, আমরা অঙ্কন করব পি ভার্সেস ভি লেখচিত্র, তার মানে একদিকে পি থাকবে একদিকে ভি থাকবে। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি এরকম করে যে ভি ইজ ইকুয়ালস টু 15 বাই পি, এটা অবশ্যই লেখাই যেতে পারে কারণ এটা আমাদের আগেই ছিল জাস্ট কে জায়গায়। তাহলে এখানে আমরা এটা কোশ্চেন নম্বর ওয়ান আমরা লিখতে পারি, কোনো ব্যাপার নেই। মানে আমরা এখানে গ্রাফিক্যালি ক্ষেত্রে ওয়ান টু ওদিকে ব্যাপারটা আমরা গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। আমি সাপোজ এরকম একটা বিষয় আমি অঙ্কন লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা কতগুলো ছক অঙ্কন করলাম, ছক যেটাকে আমরা একটু আগে করলাম সেটাকে আমরা এখানে সেট আপ। তাহলে কীরকম দাঁড়ালো, একদিকে তোমার এটা ধরো তোমার এক্স অক্ষ বরাবর তোমার ভি, তাহলে এক্স অক্ষ বরাবর ভি, তাহলে সেটা কোন দিকে এক্স অক্ষ বরাবর আমরা বলতে পারি মানে অ্যাকচুয়ালি ভি ভার্সেস পি করবো। তাহলে ভিটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর আর পিটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে পি এর মান অ্যাকচুয়ালি পিটাকে আমরা জাস্ট এক্স দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অ্যাকচুয়ালি এক্স ওয়াই না, অ্যাকচুয়ালি পরিবর্তন থাকে ভি এবং পি। তাহলে ভি যদি তাহলে পি করলাম পি, পি যদি ওয়ান হয় বা পি যদি ওয়ান বসানো হয় পি এর মান, তাহলে কত হবে যে ভি এর মান কিন্তু 15 হবে। ভালো করে দেখো, পি এর মান যদি ওয়ান হয় ভি এর মান 15 হবে, তখন এটা একটা আসলো। আবার পি এর মান যদি 3 হয় তো ভি এর মান 5 হবে, পি এর মান যদি 5 হয় তো ভি এর মান হচ্ছে তোমার 3 হবে, পি এর মান যদি তোমার 15 হয় তো ভি এর মান 1 হবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় কী বলতো, এইরকম একটা বিষয় যে পি এর মান যদি 0 হয় তো ভি এর মান ইনফিনিটি হবে, পি এর মান যদি তোমার হচ্ছে গিয়ে ইনফিনিটি হয় তো এটা হবে তোমার 0। ইনফিনিটিটা আমাদের ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আমরা নাহলে একটু বলবো অসুবিধা নেই, না বললেও কোনো ফ্যাক্টর না। আমরা বললাম কোনো একটা নির্দিষ্ট ভরের ক্ষেত্রে, এটা কখন, যখন এম অ্যান্ড টি, এম অ্যান্ড টি ওয়ান ফিক্সড, নির্দিষ্ট ভর এবং উষ্ণতা কত, টি ওয়ান, টি ওয়ানে ফিক্সড যেটা থাকবে তখন এটা। তাহলে আমরা এটাকে যদি গ্রাফিক্যালি সেট আপ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, গ্রাফিক্যালি সেট আপ করে এরকম একটা বিষয় দাঁড়াবে। গ্রাফিক্যালি সেট আপ করলে এরকম দাঁড়াবে, ধরেন এটা তোমার হচ্ছে ভি অ্যাক্সিস, ভি এটাকে আমরা ভলিউম অ্যাক্সিস বলতে পারি, এদিকে এদিকে ভলিউম অ্যাক্সিস বলতে পারি ভলিউম, এদিকে তোমার হচ্ছে প্রেশার, পি বা প্রেশার অ্যাক্সিস বলতে পারি, প্রেশার অ্যাক্সিস বলতে পারি, এটাকে বলা ভূ ভূজ বা অ্যাক্সিসা, আর এটাকে বলা হয় তোমার কোটি বা অর্ডিনেট, ঠিক আছে, মানে এটাকে বলা ভূজ, এটাকে বলা হয় কোটি। তাহলে ভুজ অক্ষ বরাবর ভলিউম এবং কোটি অক্ষ বরাবর এটাকে অর্ডিনেট বলা হয়, এটাকে অ্যাপসিসা বলা হয় বা ভুজ বলা হয়, অ্যাপসিসা মানে ভুজ আর অর্ডিনেট মানে কোটি। এটা এক্স অক্ষ বলতে পারি আমরা, এটা ওয়াই অক্ষ বলতে পারি, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তোমার হচ্ছে চাপ প্রয়োগ করার চেষ্টা করি তাহলে বসানোর চেষ্টা করি তাহলে কি হলো, আমরা কি জানি এক্স কমা ওয়াই এর গ্রাফ অঙ্কন করি না। আচ্ছা, তাহলে এখানে এই পয়েন্টের নাম করলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 15, 1 এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে আমরা বলতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান,
অথবা আমরা বলতে পারি p1 v1 এই পয়েন্টটা কত 5,3 বা এটাকে আমরা বলতে পারি x2 y2 বা এটাকে আমরা কি বলতে পারি p2 v2 এটাকে আমরা কি বললাম এটা হলো তোমার হচ্ছে কি 3,5 বা এটাকে আমরা x3 y3 বলতে পারি বা এটাকে আমরা p3 v3 বলতে পারি সিমিলার হইতে এন্টার ডট তাহলে আমরা প্রথমত কি বসাবো যে v এবং p বরাবর p মানে v এবং p গ্রাফে p ভার্সেস v লেখচিত্রে প্রথমত আমরা x অক্ষ বরাবর পার্ট তারপরে আমরা y অক্ষ বরাবর পার্ট বসাবো কত 15,1 তাহলে কি আসলো আমরা বলতে পারি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 x অক্ষ বরাবর 15 আর y অক্ষ বরাবর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে 15,1 মানে কত এই পয়েন্টটা এই পয়েন্টের নাম কি এই পয়েন্টের নাম আছে 15,1 সিমিলার হয়তো আমরা যদি বসাই 5,3 5,3 মানে 1 2 3 4 5 এই পয়েন্টটা 1 2 3 4 5 1 2 3 মানে এরকম একটা পয়েন্ট এরকম একটা পয়েন্ট সেম পয়েন্ট এই পয়েন্টের নাম কি এই পয়েন্টের নাম হচ্ছে তোমার 5,3 আগে ডি তারপরে পি এক্স কমা ওয়াই এই পয়েন্টের নাম কত 3,5 তাহলে 1 2 3 5 মানে এরকম একটা পয়েন্ট তাহলে এই পয়েন্টের নাম কত 3,5 এই পয়েন্ট তারপরে কি আছে 1,15 তাহলে 1,15 মানে এরকম একটা পয়েন্ট তাহলে এই পয়েন্টের নাম কি 1,15 এবার যদি আমরা আয়তন যদি অসীম নেই তাহলে অসীম নিলে তোমার পি কত 0 হবে আর পি যদি অসীম নেই তাহলে আয়তন 0 হবে মানে ব্যাপারটা কি এটা পরে বলছি আমি আমরা যদি এই কয়েকটি পয়েন্ট কেন্দ্রে মানে একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়াবে তাহলে আমাদের দাঁড়াবে এরকম একটা লেখচিত্র এরকম এরকম দাঁড়াবে তাহলে অসীমে গিয়ে যখন আয়তন অসীম অসীম মানে এখন অসীমে গিয়ে আয়তন অসীম গিয়ে তোমার চাপ কি হবে 0 হবে চাপ এটা তো চাপ তাহলে অসীম আয়তনের জন্য ইনফিনিটি আয়তনের জন্য যখন আয়তন টেন্স টু ইনফিনিটি তখন প্রেসার টেন্স টু 0 আবার যখন প্রেসার টেন্স টু ইনফিনিটি তখন ভলিউম টেন্স টু 0 তাহলে কি আসলো এই যে গ্রাফটি এই গ্রাফটি একটা নির্দিষ্ট ভর এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার T1 এর জন্য একটা নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট টেম্পারেচার T1 এর জন্য এই ঘটনাটা আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে এই ধ্রুবকটা চেঞ্জ হবে ভর না ফিক্স রাখ থাকলাম টেম্পারেচার চেঞ্জ করলে তোমার এটা চেঞ্জ হবে তখন গ্রাফটা হচ্ছে এরকমটা হবে আর একটা টেম্পারেচার এরকমটা হবে আর একটা টেম্পারেচার এরকম ঘটবে মানে আরো অনেকগুলো রেকর্ড পাবো তাহলে এটাকে কি বলতে পারি এটাকে আমার T1 বললাম এটার নাম T2 এটার নাম T3 এটার নাম T4 এন্ড ডট ডট TN তাহলে আমরা কি বলতে পারি যে TN গ্রেটার দ্যান TN মাইনাস 1 ডট ডট T4 T3 T2 T1 যত উষ্ণতা বাড়ানো হবে ততই স্লোপটা এরকমটা হবে মানে আয়তন এক কথায় ধ্রুবকটা বাড়বে ঠিক আছে এক কথায় ধ্রুবক বাড়বে তাহলে মানে নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের ক্ষেত্রে গ্যাসের একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে ভিন্ন উষ্ণতায় গ্রাফিক্যাল নেচারটা বিভিন্ন রকম কিন্তু এই নেচারগুলোকে কি বলা হয় এদেরকে সবাইকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলিক এদের নেচার কি সমপরাবৃত্ত এটা প্রত্যেকটা নেচার কি এদেরকে বলা হয় সমপরাবৃত্ত তাই আয়তকার সমপরাবৃত্ত তাহলে এটা হচ্ছে কি তোমাদের বয়েলস ল এর একদম একদম বেসিক পার্ট একদম বেসিক পার্ট বলতে গেলে সায়েন্টিস্ট বয়েলস এর যে সূত্রটি সেই সূত্রের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কিরকম হবে যদি আমরা ব্যাখ্যা করি বা তার গ্রাফিক্যাল যেটা কিভাবে এটা আসলো আর যদি তুমি শক কাগজ ধরে ধরে পড়ো তাহলে এটা পরিষ্কার দেখতে পাবে যেটা ভালোভাবে আসে তোমাদের আরো ভালো লাগবে গ্রাফ পেপার করলে আচ্ছা এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি মানে আরেকটা গ্রাফিক্যাল মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অনেকগুলো রয়েছে বুঝতে পারলে এটাকে আমরা দেখব তাহলে কি আসে দেখি তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা যদি ধরে নাও এক্স অক্ষ বরাবর চাপ ভার্সেস ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর চাপ ওয়াই অক্ষ বরাবর 1/ আয়তনের গ্রাফ মানে চাপ ভার্সেস 1/p বা ভি ভার্সেস 1/p তারপরে ঠিক আমরা কি করব
ধরুন হচ্ছে পিভি আমরা শর্টলি অনুরোধ করতে পারি, দেখা যাক কি আসে, এটা এটাকে করি, এটাকে করার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি যে বয়েলের সূত্রে যে গাণিতিক রূপ সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু কে। আমি কে না বলে আমি এটাকে কি বলছি তোমাদের বোঝানোর জন্য, আমি এটাকে 15 নিলাম, ঠিক আছে, কারণ আমরা এটাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। কি মানে একটা ধ্রুবক, মানে আমি একটা নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে ধরছি এখানে কি, যখন টেম্পারেচার অ্যান্ড এম ফিক্সড তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। তাহলে এখানে আমরা কি দেখবো, এক্স অক্ষ বরাবর কি, এক্স অক্ষ বরাবর তোমার পি এবং ওয়াই অক্ষ বরাবর, আমরা বললাম এটা এক্স অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের কি গ্রাফ অঙ্কন করতে হবে, আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে যে পি ভার্সেস ওয়ান বাই ভি গ্রাফ, আমাদের যেটা অঙ্কন করতে হবে যে পি ভার্সেস, দেখো গ্রাফটা কি আসলো, কেন ওটা আসে, এদিকটা কি এক্স অক্ষ বরাবর পি, তাহলে এদিকটা হচ্ছে তোমার প্রেশার, এদিকটা কি, এদিকটা ওয়ান বাই ভি এর পরিবর্তন, আমরা ওয়ান বাই ভি সহ জাস্ট ভি নয়, এদিকে ওয়ান বাই ভি পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর। তাহলে গ্রাফটা কিরকম আসবে, তাহলে আমি বললাম যে পি ইজ ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, পি ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি যে 15 বাই ভি বা ভি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই পি, লিখতেই পারতাম কোনো ব্যাপার না, 15 বাই ভি। আচ্ছা এটাকে কি আমি লিখতে পারি যে পি ইজ ইকুয়ালস টু 15 ইন্টু ওয়ান বাই ভি, অবশ্যই লিখতে পারি কারণ ওয়ান বাই ভি ধ্রুবক। আচ্ছা ওয়ান বাই ভিটাকে আমরা কি বলবো, ওয়ান বাই ভিটা কিন্তু ভি এর পরিবর্তন হবে না, ওয়ান বাই ভি এর পরিবর্তন, এটাকে আমরা এক্স বলছি, ধরলাম এটার নাম এক্স, সরি এটার নাম ওয়াই, তাহলে আমরা কি বলতে পি যদি এক্স হয় এটা কি হবে 15 ওয়াই, যেখানে ওয়াইটা কত, যেখানে এক্স ইজ ইকুয়ালস টু পি এবং ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ভি, তাহলে ওয়ান বাই ভি এর নাম কিন্তু ওয়াই, ঠিক আছে, ওয়ান বাই ভি এর নাম ওয়াই। তাহলে কিসের গ্রাফ অঙ্কন করতে হবে, এক্স ভার্সেস ওয়াই, এটার আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। অ্যাকচুয়ালি আমরা এটাকে জাস্ট বোঝানোর জন্য নিলাম যে এক্স অক্ষ বরাবর মানে পি এবং ওয়াই অক্ষ বরাবর ওয়ান বাই ভিটার নাম ওয়াই, শুধু ভি এর নাম ওয়াই নয়, ওয়ান বাই ভি এর নাম ওয়াই। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা যদি একটা শর্ট কাগজ অঙ্কন করি তাহলে কি দাঁড়াবে এখানে, যে প্রথমত আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আচ্ছা এক্স অক্ষ বরাবর কি আছে, এক্স অক্ষ বরাবর আমাদের মেইনলি আছে পি, ওয়াই অক্ষ বরাবর কি আছে ওয়ান বাই পি। তাহলে আমরা যদি আমরা বলি এই পুরো পরিবর্তনটা, এই পুরো পরিবর্তনটা ওয়ান হয় বা পুরো পরিবর্তনটা জিরো হয়, ওয়ান বাই ভি সমান সমান যদি জিরো হয় বা ওয়াই সমান সমান জিরো হয়, তাহলে কি হবে, ওয়ান বাই ভি যদি জিরো হয় তো পি ইজ ইকুয়ালস জিরো হবে। আমরা বললাম এই পার্টটা যদি জিরো হয়, কোনোভাবে জিরো ধরা, তাহলে কি আসলো, মানে ওয়াই, এটা মানে ওয়াই, ওয়াই যদি জিরো হয় তো 15 ইন্টু জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো, এটা যদি তোমার ওয়ান হয়, ওয়াই যদি তোমার ওয়ান হয় তো এক্স ইকুয়াল টু কত হবে 15, ওয়াই যদি তোমার টু হয় তো এক্স ইকুয়াল টু হবে তোমার 30, ওয়াই ইজ ইকুয়াল টু যদি তোমার হচ্ছে গিয়ে ওয়ান বাই 15 হচ্ছে 3 হয় তো এটা তোমার হচ্ছে গিয়ে তোমার 45 এন্ড এটসেট্রা এন্ড এটসেট্রা, ওয়ান ওয়াই যদি তোমার 4 হয় এটা তোমার 60, তার মানে এটা তোমার এরকম করে বাড়তে থাকবে, 0 1 2 3 4 করে যদি বাড়ানো হয়, যে ওয়ান বাই ভি যদি 1 2 3 4 করে বাড়ানো হয় তো হচ্ছে তোমার প্রেশার কি করবে, যে 15 30 0 15 30 45 এন্ড এটসেট্রা এইভাবে বাড়তে থাকবে, অর্থাৎ সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা যদি বলি যে এক্স অক্ষ বরাবর মানে পি অক্ষ বরাবর আমরা এটাকে নিলাম কি, এটার নাম জিরো, এটার নাম তোমার, এটার নাম জিরো, এটার নাম তোমার হচ্ছে গিয়ে 15, এটার নাম 30, এই পয়েন্টটা তোমার 45, এই পয়েন্টটা 60, এই পয়েন্টটা 75, 90 অ্যান্ড সো অন, মানে এইদিকে আমরা এইভাবে নিলাম। আর ওয়ান বাই ভি বা ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিলাম, যেটা 1 2 3 4 5 6 7 এভাবে, এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6 7 এইভাবে ইউনিট আমরা চেঞ্জ করলাম। তাহলে ওয়ান বাই ভি ইউনিট, তার মানে এটা কি এদিকে একক কী থাকবে বলতো, আয়তন মানে কি, যদি আমরা সিজিএস বলি তাহলে আয়তন সেমি কিউব, তাহলে এটা কী আসবে, এত সেমি, ওয়ান বাই সেমি কিউব, তাহলে এদিকে ইউনিট কি, ইন সেমি কিউব ইনভার্স, ওয়ান বাই সেমি কিউব ইনভার্স, ওয়ান বাই সেমি কিউব ইনভার্স, তার মানে এর এককটা কি সেমি কিউব ইনভার্স, তাহলে এক সেমি কিউব, ওয়ান বাই এক সেমি কিউব, ওয়ান বাই টু সেমি কিউব, তার হচ্ছে সেমি কিউব, ওয়ান বাই সেমি কিউব ইনভার্স, ওয়ান বাই সেমি কিউব ইন টু সেমি কিউব ইনভার্স, থ্রি সেমি কিউব ইনভার্স এটসেট্রা। আর এদিকে প্রেশার কি, এদিকে আমরা সিজিএস থেকে বলবো ডাইন পার সেমি স্কোয়ার, প্রেশারটা এরকম যদি হয়
তাহলে আমরা যদি এই পয়েন্ট পয়েন্টগুলো বসানোর চেষ্টা করতে 0 0 পয়েন্ট মানে এটা তাহলে একটা পয়েন্ট এখানে একটা একটা পয়েন্ট 32.30 একটা 3.45 একটা তোমার ঠিকই তোমার কি বলবো 4, তোমার 60 এন্ড এটসেট্রা সব পয়েন্ট যদি আমরা বসিয়ে দেই তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমরা যুক্ত করে দেই তাহলে কি পাবো এই মূল বিন্দুকে আমি সরলরেখা একটা পাবো তাহলে এটা কি আসলো এটা তোমার হচ্ছে যে পিভি ভার্সেস মানে 1 বাই ভি ভার্সেস পি এর লেখচিত্রটা কি হবে 1 বাই ভি ভার্সেস পি এর লেখচিত্রটা হচ্ছে তোমার এরকম মানে মূল বিন্দুকে আমি সরলরেখা এটাকে বলা হবে মূল বিন্দুগামী সরলরেখা ঠিক একই বিষয় জাস্ট এখানে এই দিকটা যদি ভি হতো এটা কিন্তু 1 বাই পি আসতো তাহলে কি আসতো দেখো জাস্ট এটাকে আমরা ভি লিখতাম এটাকে 1 বাই পি লিখতাম তাহলে এটাকে আমরা ধরনা তোমার হচ্ছে এক্স অক্ষ বলতাম এটাকে আমরা ওই অক্ষ বলতাম জাস্ট এখানে নামকরণ চেঞ্জ করে দিতাম একই বিষয় আসতো ঠিক আছে জাস্ট একই বিষয় আসতো আচ্ছা এরপর আরেকটা একটা দুটো লেখচিত্র আছে সেগুলো তোমরা একটু বই দেখে নেবে যাই হোক ওটা খুব সোজা এই নিয়মেই আমরা করতে পারবো বাকিগুলো হ্যাঁ তো তারপরে আমরা এরপর দিন আমরা নেক্সট 37 নাম্বার লেকচারে আমরা চার্চের সূত্রের যে গাণিতিক রূপ সেই সমস্ত গাণিতিক রূপ নিয়ে আলোচনা করবো বা চার্চের সূত্র নিয়ে আমরা আসবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও